জয়গায় ডেঙ্গুর প্রতিরোধ ও সচেতন করতে প্রতি সপ্তাহে সোমবার করে উচ্চ আধিকারিকরা স্বয়ং জয়গার ঘর ঘর সচেতন করা সহ জমে থাকা জল পরিষ্কার করছে। ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ কমেছে বলে জানান এডিএম। ভারত ভুটান সীমান্ত জয়গা শহরে ডেঙ্গুর প্রতিরোধ ও সচেতন করতে প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকরা প্রতি সপ্তাহে সোমবার করে উচ্চ আধিকারিক জয়গা ঘর ঘর সচেতন করা সহ ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু চিহ্নিত এবং ডেঙ্গুর লাভা নষ্ট করতে ঘুরবে। সেই মতো এদিন জেডিও ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আলিপুরদুয়ার এডিএম চিরঞ্জীব ঘোষকে সাথে নিয়ে এদিন জয়গার বিভিন্ন প্রান্তে ঘোরেন। ইতিমধ্যে জয়গায় ডেঙ্গুর সংখ্যা কমেছে বলে জানান এডিএম চিরঞ্জীব ঘোষ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রতি সোমবার আমাদের এই পালস ক্লিনিং প্রোগ্রামটা চলছে। তো আমাদের হেলথ সাবসেন্টার যেগুলি আছে সেগুলো থেকে আমাদের বিভিন্ন টিম বার হচ্ছে। এই টিমগুলি হাউস টু হাউস ভিজিট করছে, যারা বাসিন্দা আছে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং তাদেরকে সাথে নিয়ে যে সমস্ত কারণ আছে এই ডেঙ্গি রোগের, যেখানে জল জমছে সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেগুলি মিটিগেট করা হচ্ছে। এদের আমরা ফেলে দিচ্ছি বা বাসিন্দারা নিজেরাই ফেলে দিচ্ছেন। এটা তো আমরা বলতেই পারি যে গত 15 দিন আগে যে স্ট্যাটাস ছিল এখন ইনসিডেন্স অনেকটাই কমে এসছে। তো যেহেতু শীত না পড়া পর্যন্ত ডেঙ্গির একটা প্রাদুর্ভাব ঘটার একটা আশঙ্কা রয়েই যায়, নভেম্বর পর্যন্ত আমাদের এই ক্লিনিং তো আমাদের চালাতেই হবে। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতন করতে বেড়ান এডিএম চিরঞ্জীব ঘোষ, জেডিএ এইও পিটি ভুটিয়া, জয়গা 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্বা লামা এদিন জয়গা 2 নং পঞ্চায়েত এলাকার কয়েকটি স্কুলে পরিদর্শন করেন। SHMD ও BD মেমোরিয়াল স্কুলে জল জমে থাকতে দেখতে পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে স্কুল প্রবন্ধকদের নির্দেশ দেয় শীঘ্রই জমা জল পরিষ্কার করতে। তেমনি জয়গা 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক টায়ার দোকানে বিপুল লাভা ভরা টায়ারে জল দেখতে পাওয়া যায়। জল পরিষ্কার সহ টায়ারগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়। এলাকার বাসিন্দার অভিযোগ, টায়ার দোকান মালিককে বহুবার বলার পরেও সরায়নি টায়ার। এটা ডেঙ্গু হচ্ছে স্যার, পুরা বাচ্চাদেরকে এদেরকে হাসপাতাল নিয়ে যেয়ে কতদিন ভর্তি থাকলাম, পেটটাতে ইয়ে আছে, ডেঙ্গুর মশা আছে। হ্যাঁ বলছি তো, পঞ্চায়েত দিয়ে বলছি, ওনাকে কতবার বলা হলো, গ্রামের ছেলে পেলে দিয়ে বললাম, টায়ার মালিক বলে কি নেই হাঁটায় গা, আমি এখন বললাম ওনাকে যে বলবো আবার, যদি না হাঁটায় তাহলে উনি জিম্মাভার হবে। অপরদিকে টায়ার দোকান মালিক বলেন, জি স্যার মেরাই নাই হ্যায় মতলব কোই আর আদমি কা হ্যায় উসকো হম ফোন করকে বোল দিয়ে ও আকে অভি হটা কে লেকে যায়। মেরে দোকান মে নাই হ্যায়, মেরা দোকান তো আগে হ্যায়, মতলব ইয়ে পিছে রাখা হুয়া হ্যায়, বহুত দিন সে রাখে হুয়ে থে, করিব 2-3 মহিনা জেসা হুয়া হ্যায়, জ্যাদা দিন ভি নাই হুয়া হ্যায়। ও আজ মে অভি হম ফোন করকে বোলে তো বোলে অভি হম হটা দেগা স্যার। ইয়ে মতলব দলসিন পাড়া টায়ার দোকান কা হ্যায়। ডেঙ্গুর প্রতিরোধ সচেতন বিষয়ে জয়গা 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্বা লামা জানান, ডেঙ্গু কে বিষয় মে ডেঙ্গু লেকর কে জো হরেক সোমবার কো পলস ক্লিনিং হো রা হ্যায়, ও পলস ক্লিনিং মে জয়গাঁও GP1 আর GP2 লগা করকে মোর দেন 700 ওয়ার্কার্স ফিল্ড মে উতরতা হ্যায়। তো আজ হামারা GP2 মে ভি উচ্চ অধিকারী লোক আয়া থা, জেসে কি আলিপুরদুয়ার সে এডিএম ডি থা আর হামারা প্রজেক্ট ডাইরেক্টর ভি থা আলিপুরদুয়ার কা, আর জেসে কি জেডিএ সে এইও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার ভি থা, হামলোগ ডোর টু ডোর ক্যাম্প ভি গয়ে, 2-4 ঘর ভি ভিজিট কিয়ে, অ্যাওয়ারনেস কিয়া ওয়াহাঁ পর, আর আপকা 3 স্কুল ভি ভিজিট কিয়া হামলোগে নে, একটো থা SHMD স্কুল, একটো থা সেন্ট ডোমিনিক স্কুল, আর একটো থা BD স্কুল। ও ভিজিট করনে কা বাদ মে ও লোক ভি স্কুল প্রশাসন কে সাথ হামলোগ বেঠ করকে থোড়া বাতচিত করকে ইয়ে বচ্চা লোক কো আর অ্যাওয়ারনেস করওয়ানা পড়েগা বোলকে কনভিন্স করকে ও লোক ভি আজ ইয়াহাঁ সে গয়ে। আর দুসরা সোমবার জব তক জয়গাঁও সে ডেঙ্গু কো খতম নেই কিয়া জাতা হ্যায় তব তক হামারা প্রশাসন কো ওর সে হামারা পশ্চিম বঙ্গাল সরকার কে ওর সে ইয়ে কার্য কন্টিনিউ রহেগা। হ্যাঁ ডেফিনেটলি স্কুল মে লার্ভা তো নেই মিলা হাম লোক কো, লেকিন জো স্কুল কা জো ছত ওগেরা থা, ছত মে বহুত সারা পানি জম কে বেঠা হুয়া থা, তো হাম লোক নে ও লোক কো বোলা কি স্কুল অথরিটি কো ও ছত কা পানি জল্দ সে জল্দ সাফ করনে কে লিয়ে, আর স্কুল অথরিটি নে ভি হাম লোক কো আশ্বাসন দিয়া কি ইয়ে 1 দিন কা অন্দর ইয়া তো 2 দিন কা অন্দর ইসকো সাফ কর দিয়া যায়গা।